ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের একের পর এক ড্রোন হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের আসির প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। স্থানীয় সময় বৃহস্পতিবার ইয়েমেন সীমান্ত আভা বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। এতে বিমানবন্দরটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশ ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয় বলে জানায় সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানায় ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন বাংলাদেশি, দুজন সৌদি নাগরিক ছাড়াও তিনজন নেপালি এবং ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হাউথি বিদ্রোহী বলছে, সৌদি জোট ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না করলে ড্রোন হামলা আরও জোরদার করা হবে। এদিকে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাইডেন প্রশাসন। রিয়াদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও হাউথিদের হামলা ঠেকাতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। আভা বিমানবন্দরে প্রায়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা, যদিও সেগুলোর বেশিরভাগই প্রতিহত করে দেয় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও এই হামলায় হতাহতের ঘটনা ঘটল। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে 2015 সাল থেকে ইয়েমেনে অভিযান চালিয়ে আসছে সৌদি জোট। কয়েক বছরের এই সংঘাতে দেশটিতে প্রাণ হারিয়েছেন লাখের বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।